এবছর তুমি কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ। কোন বিদ্যালয়ে? কালনা মহারাজ। আচ্ছা, এবছর তো তোমার মাও পরীক্ষা দিচ্ছে, কেমন লাগছে, মানে কি মনে হচ্ছে তোমার? ভালোই লাগছে। এটা আমার বিয়ের পরে, মানে আমার মেয়েকে যখন ছোটবেলা ওকে পড়াতে যাই, ও ক্লাস টুয়ে কিংবা থ্রিতে পড়ে, তখন ওর বইটা পড়ার পরে দেখি আমি অঙ্কগুলো পারছি, আর আমার সেই পড়ার প্রতি একটা আগ্রহ জাগে। বেশ পড়াশোনা তো ভালো জিনিস, তখন আমার ইচ্ছে থাকে, কিন্তু আমার সেটা সম্ভব হয়ে ওঠে না যে কিভাবে পড়তে হয়, কিভাবে কোথায় পড়তে হয়, এইসব বিষয়ে আমি জানতাম না। আপনি বিয়ের আগে কত কত কতদিন পড়াশোনা করেছিলেন? বিয়ের বিয়ের আগে সিক্সে পর্যন্ত পড়েছি, তখন মায়ের অসুস্থ থাকার কারণে আমার আর পড়া হয়ে ওঠেনি। তখন আমি বই কিনেছি হাতিয়ালি পরীক্ষার পরে, তখন দুটো পরীক্ষা হতো, সে কারণে আমি আর পড়া হয়ে ওঠেনি। বিয়ের পর ইচ্ছা কিভাবে জাগলো? বিয়ের পর ইচ্ছাটা ওই আমার মেয়েকে পড়াতে গিয়ে তখনই আমার মনে হয় যে পড়াশুনো এত সুন্দর জিনিস, আর এমনি আমার আগে থেকেই ছিল যে আমি অনেক দূর পড়বো, অনেক পড়াশোনা করবো, কিন্তু সেটা আর আমার সম্ভব হয়ে ওঠেনি। দেখা কীভাবে সময় দেন এই পড়াশুনোর পিছনে আপনি? পড়াশুনোর পিছনে আমি বেশি সময় দিতে পারি না, কারণ আমাকে তাঁত বুনতে হয়, আর বাড়ির সমস্ত কাজ করতে হয়, ছেলে মেয়ে পড়তে গেলো কি না গেলো সব কিছু দেখাশোনা করতে হয়। কতটা পরিবারকে পাশে পেয়েছেন? পরিবার, হ্যাঁ পাশে থাকে পরিবার। যেমন এই যে আমার বর যদি বাড়ি থাকে, যদি বলি এখন একটু আমার মানে কয়েকদিনের জন্য পরীক্ষার আগের জন্য যদি বলি একটু আমার একটু লাগবে কিছু, কিংবা সেই দিকে হয়তো দুটো সিদ্ধ ভাত করে দিল, আর এই কয়েকদিনের জন্য আমার মেয়েটা আমার পাশে থাকছে, যেমন একটু এক মাস ধরে ও একটু রান্না করে দিচ্ছে। যেতে আপনার স্বামী কী কাজকর্ম করে? আমার স্বামী দিনমজুরি কাজ করে। কোন স্কুল দেন ইচ্ছে ইচ্ছে আগামী মানে আগামী দিনে? আমার ইচ্ছে যে আমি আরও পড়াশোনা করার ইচ্ছে। সমাজকে কি বার্তা দেবেন? সমাজকে এই বার্তাই দেবো যে যাদের মনে ইচ্ছে আছে যে পড়তে চাই, তারা যেন উঠে আসে, কিন্তু সে যদি চায় যে পড়তে, সে যদি একভাবে সেই ইচ্ছেটা থাকে তার মধ্যে, সে নিশ্চয়ই সফল হতে পারবে। আমার মা বাবা ভীষণ খুশি, অনেকটাই খুশি, যেটা ওরা যেটা বিয়ের আগে দিতে হয় সেটা দিতে পারেনি, কিন্তু তারপরে যে পড়ছি আমি, আমার মা বাবা ভীষণ খুশি, ভীষণ।